হ্যালো এভরিবডি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। গত ভিডিওটিতে আমরা দেখিয়েছি যে কিভাবে কন্ট্রোলার অ্যানোটেশন ইউজ করতে হয় এবং কীভাবে রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশন ইউজ করে কিভাবে একটি কন্ট্রোলার ক্লাস তৈরি করা যায়। তো এই ভিডিওটিতে আমরা এই দুটি জিনিসই আরও একটু ডিপলি দেখার চেষ্টা করব, যে এগুলোর আরও বিভিন্ন ভ্যারাইটিস আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো সবার আগে একটা জিনিস, আমরা দেখুন এই পর্যন্ত আমাদের প্রজেক্টটা ঠিকই আছে। এখন যদি আমরা এটাকে ব্রাউজারে রিলোড করি তাহলে ঠিকই কাজ করছি, কিন্তু আমরা এই যে লাস্টে এই HTM এটিকে যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এই যে এখানে বলছে যে দ্য রিকোয়েস্ট রিসোর্স ইজ নট অ্যাভেলেবল। তো আমরা সবসময় তো এখানে ডট HTM দিতে চাই না, যে HTM দিলাম আবার সে কাজ করছে, ডট HTM দিতে চাই না। ফর অ্যান এক্সাম্পল, আপনারা যখন ফেসবুকে যাবেন তো দেখবেন যে এরকম facebook.com/ এখানে যে আশিকুজ্জামান .ar, এটা দিয়ে আপনারা যখন এই যে এখানে কিন্তু আপনারা কোনো HTM বা HTML বা সামথিং কিছুই দেন নাই, আপনারা একটা টেক্সট দিয়েছেন, দেখুন একটা ইউজার নেম। তো এই ইউজার নেম দিয়ে এন্টার করার পর দেখুন তারা একটা নির্দিষ্ট ঠিক আমার ফেসবুক প্রোফাইলে তারা লগ ইন করছে। তখন আমরা এইখানে ওরকম কিছু একটা দিতে চাই, আমরা এই যে সবসময় এই HTML এই এক্সটেনশনটা দিতে চাই না, কিন্তু ওটা যদি আমরা দিতে না চাই এখানে এন্টার করলে একটা রং দেখাচ্ছে। কেন এই রংটা দেখাচ্ছে? কারণ হচ্ছে আমরা এই যে web.xml, এই web.xml এর ভেতর এই যে দেখুন এখানে এই যে ইউআরএল প্যাটার্ন, এই ইউআরএল প্যাটার্ন হিসেবে *.htm এটি ব্যবহার করে এসেছি। তো আমরা এটিকে এখন আর ব্যবহার করতে, এটি যখন ব্যবহার করছি তখন বলছি স্টারিক মানে এর আগে যাই কিছু থাকুক না কেন লাস্টে .htm এই ফরম্যাটটা থাকতেই হবে। তো আমরা ওটি করতে চাই না, আমরা এখানে কি করব এটিকে ডিলিট করে দিয়ে স্ল্যাশ দিয়ে দেবো। তার মানে যে রিকোয়েস্টটি আসুক না কেন এই .slash বেজ সে সেটিকে কাজ করবে। ওকে, তাহলে এবার আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই যে রিডাইরেক্ট, এই যে রিডাইরেক্ট ডট, এই যে রিডাইরেক্টের ভিতরে যে এখানে আমরা ডট HTM দিয়েছি, এই HTMটাও এবার আমরা না দিলেও কিন্তু আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলুন আমরা দেখি এবার এখানে এই যে ইন্ডেক্স, ওয়াও কাজ করছে, কোনো সমস্যা নেই। এবার আপনারা এখানে ইন্ডেক্স দিন, কাজ করবে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে ইন্ডেক্স দিলাম, কাজ করছে, বাট আচ্ছা এখন আমরা এই যে আমরা এখানে ইন্ডেক্সে সরাসরি রিডাইরেক্ট করে দিচ্ছি। তো এখন আমরা এই যে আমাদের প্রথমেই যে রিকোয়েস্ট আসছে সেটা আমাদের এই যে রিডাইরেক্টের কাছে যাচ্ছে, তো আমরা চাচ্ছি না যে এইটা রিডাইরেক্টের কাছে যাক। সো আমরা এখানে কী করতে পারি, আমরা কিন্তু এখানে একটা ফ্ল্যাশ দিয়ে দিতে পারি। তখন কী হবে, যত রিকোয়েস্ট আসবে সেগুলো কিন্তু আর এই যে রিডাইরেক্টের কাছে যাবে না, সেগুলো সরাসরি কন্ট্রোলারের কাছে চলে যাবে। দেখবে যে কন্ট্রোলারের ভেতর আসলে এই ধরনের কোনো প্যাটার্ন সে পায় কি না। তো এবার দেখি আমরা এটিকে রান করে, তো দেখুন এখানে কিন্তু কাজ করছে। এবার যদি আমরা এখানে একটা কাজ করি, এই যে রিডাইরেক্ট ডট জেএসপি এটিকে যদি আমরা এখান থেকে ডিলেটও করে দিই, যে আমরা এটিকে এখান থেকে ডিলেটও যদি করে দিই, তারপরও দেখুন আমাদের কিন্তু প্রজেক্টে কোনো হেরফের আসবে না। এই যে এবার যদি আমরা এটাকে ডিলিট করি, একটা প্রজেক্ট ডিলিট করে দিয়েছি, এবার এটাকে আমরা রান করি, এবার সরি এখানে ইন্ডেক্স ডট জিএসপি এই যে দেখুন এবার কিন্তু সে এই যে ইন্ডেক্স ডট HTML বা ইন্ডেক্স ডট জিএসপি যাই কিছু দিন না কেন সে কিন্তু কাজ করবে, কোনো সমস্যা সে করবে না। কিন্তু আমাদের ফার্স্টে আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই যে আমরা এখানে স্টারিক দিয়েছি, সরি স্টারিক বলছি আমরা ফ্ল্যাশ দিয়েছি। ওকে, তো এখন আরেকটা জিনিস আপনাদের আমি দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে এই যে কন্ট্রোলার, কন্ট্রোলারের ভেতর আপনারা এখানে তো ইন্ডেক্স দিচ্ছেন, এখন এখানে আপনারা যে কোনো ইউজার নেম দিতে পারেন, এখানে ইন্ডেক্স না দিয়ে এখানে ইন্ডেক্স 1 দিন তখন কিন্তু আর সে কাজ করবে না। কেন? সে রিসোর্স পাচ্ছে না, সে বলছে এখানে যে সে রিসোর্স পাচ্ছে না দেখে সে কিন্তু আর এটিকে কাজ করতে পারছে না। এখন এখানে যে ধরেন যে আপনার ওয়েবসাইটে 1 লক্ষ বা 2 লক্ষ বা 10 লক্ষ ইউজার আছে, তাদের জন্য 10 লাখ এরকম কন্ট্রোলার ক্লাস বানিয়ে রাখে কিন্তু কোয়াইট ইম্পসিবল। সো এই জিনিসটাতে আপনাকে কী করতে হবে, এখানে যে রিকোয়েস্ট ম্যাপিং, এখানে এই যে ম্যাপিং করছেন, এই যে এখানে ইউআরএলটা আসবে এই ইউআরএলটা ভ্যারি করতে পারে। তো ভ্যারিয়েবল ইউআরএলের জন্য আপনারা কী করবেন, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আপনার সাপোজ এই যে ইন্ডেক্সটা এখানে লিখলেন সেকেন্ড ব্র্যাকেটের ভেতর, এখানে আপনি ইন্ডেক্স না লিখে আপনি এখানে কী করতে পারেন, যে এখানে সাপোজ আপনি ইউআরএল সাপোজ এখানে আপনি দিলেন প্যাটার্ন,
সেটা দিতে পারেন, যে এটা হচ্ছে ইউআরএল প্যাটার্ন। এখন এই যে ইউআরএলটা আপনার আসবে, এই যে ভ্যারিয়েবল ইউআরএল, তো এটাকে যদি আপনি ক্যাচ করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে আপনি যে মেথডটি লিখেছেন এই মেথডের ভিতর আপনাকে একটা নতুন এলিমেন্ট যোগ করতে হবে, সেটি হচ্ছে পাথ ভ্যারিয়েবল অ্যানোটেশন। অ্যাট দ্য রেট অফ এখানে আপনাকে দিতে হবে এই যে পাথ ভ্যারিয়েবল, এই পাথ ভ্যারিয়েবল অ্যানোটেশনটি এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর এই যে আমি কিন্তু আর এই ইম্পোর্ট এগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো অটো, ওই যে অটো কম্পাইলেশন হয়ে যাচ্ছে আমাদের। এই যে এখানে পাথ ভ্যারিয়েবলটা অ্যাড হয়ে গিয়েছে। এখন পাথ ভ্যারিয়েবলের ভিতর এখানে আমাদের একটা প্যারামিটার নাম হচ্ছে ভ্যালু, একটা প্যারামিটার দিতে হবে যে কোন ভ্যারিয়েবলটিকে সে নিবে। কারণ এখানে তো এরকম আছে, এখানে আরও একটা থাকতে পারতো, এখানে এরকম সাপোজ আরও একটা ভ্যারিয়েবল থাকতে পারতো। সো আমরা কোন ভ্যারিয়েবলটিকে নিতে চাচ্ছি সো সেটাকে আমরা এখানে বলে দিতে হবে। সো আমরা এখানে যে ভ্যারিয়েবলটি নিচ্ছিলাম সেটি হচ্ছে, সো আমরা এখানে ইউআরএল প্যাটার্ন ভ্যারিয়েবলটি নিচ্ছিলাম, সেই ইউআরএল প্যাটার্ন ভ্যারিয়েবলটি আমরা এখানে দিয়ে দিলাম, যে ইউআরএল প্যাটার্ন ভ্যারিয়েবলটি আমরা নিচ্ছি। এখন এই যে ভ্যারিয়েবলটি আমরা নিচ্ছি এটার জন্য আসলে আমাদের কী করবো, যে স্ট্রিং, স্ট্রিং হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। আমরা এখানে যে কাজটি করছি সেটি হচ্ছে যে পাথ ভ্যারিয়েবল অ্যানোটেশনের মাঝখানে আমরা এই এই যে ইউআরএল প্যাটার্নের এই প্যাটার্নটা নিচ্ছি, এই এখানে যে ভ্যারিয়েবলটি আসবে সেটি আমরা নিব, আর সেটিকে আমরা ক্যাচ করছি হচ্ছে এই যে স্ট্রিং টাইপের একটা ইউজার নেম ভ্যারিয়েবলের ভিতর। তো এখন আমরা যে ভ্যারি যে ভ্যালুই সে আমরা এখানে দেওয়া হোক না কেন, সে কিন্তু কাজ করবে। সো এবার আমরা এখানে যে এই যে ইনডেক্স, এখানে আমরা যা কিছুই দিই না কেন, এই যে দেখুন সে কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নেই। যে এখানে হাজার ইয়ে আসুক, ভ্যারি করুক, কোনো সমস্যা নাই, মানে ইনডেক্স দেওয়া হোক কোনো সমস্যা নেই, এখানে কিছু না দেওয়া হলে তখন সমস্যা করবে, কারণ আমাদের এইখানে সে একটা ভ্যারিয়েবল চাচ্ছে। তো এটা রিজলভ করার সিস্টেম আপনাদেরকে পরে দেখা হবে, এসটিএমএল দিলে তখনও কিন্তু কাজ করবে, এখানে যাই দেওয়া হোক না কেন কোনো সমস্যা নেই, সে কাজ করবে। তো এখন এখানে আরও একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে আপনারা চাচ্ছেন যে এই যে ভ্যারিয়েবলটি আপনারা দিচ্ছেন এই ভ্যারিয়েবলটি ইউজারের নাম, এটিকে সে চিনবে কীভাবে। সো আমরা এখানে যে কাজটি করছি, আমরা এখানে একটা কাজ করবো যে মেসেজের ভেতর আমরা এখানে দিচ্ছি যে সাপোজ হ্যালো মিস্টার দিয়ে আমরা এখানে কী করব, ওই যে ইউজার নেম, এই ইউজার নেমটিকে আমরা এখানে নিচ্ছি। সো আমরা এখানে কী করব, ওকে, সো আমরা এখানে দেখতে চাচ্ছি যে এই মেসেজের ভেতর হ্যালো মিস্টার যে ইউজার নেমটি দেওয়া হচ্ছে সেই ইউজার নেম কমা ওয়েলকাম টু স্ট্রিং ফ্রেমওয়ার্ক, আমরা এটি দেখতে চাচ্ছি। তো এটি আপনারা জানেন যে এখানে আমাদের ক্যাচ করা হয়েছিল। সো এবার আমরা এবার এটিকে এখানে ইন্ডেক্স, এই যে দেখুন হ্যালো মিস্টার ইন্ডেক্স ওয়েলকাম টু স্ট্রিং ফ্রেমওয়ার্ক, এখানে ইন্ডেক্স না দিয়ে আপনি দিলেন ওকে, এখানে দেখুন এই যে হ্যালো মিস্টার আশিউজ্জামান ওয়েলকাম টু স্ট্রিং ফ্রেমওয়ার্ক। তো এই ব্যাপারটি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখানে এখানে একটা পাথ ভ্যারিয়েবল আমরা নিয়েছি, এখানে আরও অনেকগুলো পাথ ভ্যারিয়েবল থাকতে পারতো, এই যে এখানে সাপোজ এরকম থাকতে পারতো যে আর একটা পাথ ভ্যারিয়েবল সাপোজ এবিসি দিলাম। সো সেটার জন্য আমাদের কী করতে হতো, এই যে এরকম আরও একটি এই যে সাপোজ এটার নাম আমি ইউজার নেম টু, সো এটিকেও আমরা কী করবো, এটিকেও আমরা এইভাবে মডেল অ্যাট্রিবিউটের ভেতর আমরা এখানে এটিকে আমরা এখানে পেস্ট করি। তো এখানে মেসেজ আমরা দিলাম, এখানে হচ্ছে মেসেজ সাপোজ এটা দিই জিরো, এটা দিই আমরা ওয়ান, ওকে। তো এখানে আমরা কী করছি, এটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেম এটা নর্মাল ইউজার নেম, আর এটা হচ্ছে ইউজার নেম আমরা টু দিলাম, ওকে। সো এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ইন্ডেক্সের ভেতর আমরা এখানে এখানে কী করা হয়েছে আমাদের, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে ইউজার নেম টু, এটা এখানকার লোকাল ভেরিয়েবল, এই যে ইউজার নেম এই একটা আর ওয়ান একটা। সো আমরা কপি করলাম, আমরা এখানে করবো হচ্ছে ইউজার নেম জিরো একটা আর ইউজার নেম ওয়ান একটা। সো এবার দেখা যাক আমাদের এখানে, তাহলে আমরা এখানে কী করছি, আমরা এখানে কিন্তু দুইটা পাথ ব্যবহার করছি, দুইটা স্ল্যাশ। তো এখন আমরা এখানে যদি একটা স্ল্যাশ দিই তাহলে কিন্তু
এরর হবে। তো এখানে আমরা দিলাম দুটো স্ল্যাশ ইউজ করছি, তখন কিন্তু এই যে দেখুন তখন কিন্তু আমাদের ঠিকই কাজ করছে। যে আমরা এরকম অনেক সময় হয় না যে একটা করতে চাচ্ছি যে এখানে এখানে ইউজার নেম প্লাস এইখানে আমরা দিতে চাচ্ছি ফটো ফটো, তার মানে কি এই ইউজার নেমের ভেতর এই ইউজার নেম এই ইউজার নেমের যতগুলো ফটো আছে সবগুলো ফটো সে শো করবে। এরকম অনেক সময় কিন্তু করতে চাই ইউআরএল প্যাটার্ন হিসেবে। সো তখন কি করবে সে কিন্তু এই কাজটি করবে। সো এখন আমরা দেখলাম যে আসলে এটা কিভাবে কাজ করে। সো আমরা কিন্তু এই যে জিনিসটি আমরা এটিকে অন্যভাবেও করতে পারতাম। সো এটিকে এই যে এটিকে আপনারা কিন্তু এখানে ক্লাস লেভেলে কন্ট্রোলার এই যে ক্লাস লেভেলও আপনারা কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দিতে পারতেন যে এই ক্লাসে এই ক্লাসটা বাই ডিফল্ট কি যে কিসের জন্যই আসুক না কেন, যে কন্ট্রোলারের জন্য আসুক না কেন, সব মানে এই কন্ট্রোলারটা আসলে কী করবে মানে জেনারিক এটা হচ্ছে আপনার এই যে এক্সএমএলের যে কোনো প্যাটার্নের জন্যই আসুক সে আগে এখানে চেক করবে। তো এখানে যদি আপনি সাপোজ এরকম দিয়ে রাখতেন যে এ বি সি সরি সাপোজ এ বি সি, তার মানে হচ্ছে যে এইখানে আপনার এই যে এবিসি এই এবিসি টাইপের কোনো একটা প্যাটার্ন যখনই পাবে তারপরেই শুধুমাত্র এই কন্ট্রোলারের ভেতর সে চেক করবে যে আসলে এই কন্ট্রোলারের ভেতর কোনো ইউআরএল প্যাটার্নের সঙ্গে সে ম্যাচ করতে পারে কি না। এটা হচ্ছে ক্লাস লেভেলে আপনারা দিতে পারতেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও কন্টেন্ট। সো আচ্ছা এখন এখানেও কিন্তু আপনারা রিটার্ন হিসেবে এই যে বিভিন্ন রকম এই যে এখানে স্ল্যাশ দিয়ে বিভিন্ন দিতে পারতেন, ভ্যারিয়েবল সেট করে দিতে পারতেন। সেটা হচ্ছে আপনাদের কাজের ধরনের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনারা কী করবেন। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও কন্টেন্ট। সো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট বা শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইবও করবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।